السلام عليكم ورحمة الله. এক ব্যক্তির একটি প্রশ্ন এসেছে যে সয়াবিন খাওয়া কি জায়েজ আছে? তো এটি এমন প্রশ্ন যেটি প্রায় প্রত্যেক মানুষের মস্তিষ্কে ঘোরাফেরা করে থাকে যে সয়াবিন খাওয়া কি সঠিক হবে না হবে না। আবার অনেক সমস্ত মানুষের মস্তিষ্কে এই কথাও আসে যে সয়াবিন একটি এমন জিনিস যেটিকে শুকুরের চর্বি দ্বারা বানানো হয়, মানে শুকুরের চর্বি এর মধ্যে যুক্ত করা থাকে, আর এটি সাধারণ মানুষের মনে প্রবেশ করে গিয়েছে। এবার সয়াবিন সেইগুলো হয়ে থাকে যেগুলো সাধারণভাবে আমরা দোকানে পেয়ে থাকি, আর তার দ্বারা সবজিও রান্না করা হয়, আবার অন্যান্য জিনিসও বানানো যেতে পারে, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সয়াবিন খাওয়া ইসলামে জায়েজ আছে না নেই, আজকের এই ভিডিওতে আমরা একেবারে নিখুঁতভাবে জেনে নেব। তো এর আগে আপনাদেরকে একটি তরিকা, মানে ইসলামের একটি উসুল, সেটিকে বুঝে নিতে হবে। আর যদি আপনি এটিকে ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে এই পৃথিবীর সমস্ত খাদ্যকে নিজে নিজেই চিনে নিতে পারবেন যে এই সবজি খাওয়া জায়েজ আছে না নেই। এই পদ্ধতিকে আপনি খুব ভালো করে শুনে রাখুন, খুব সহজ একটি পদ্ধতি, আপনি খুব সহজেই বুঝে যাবেন, কারণ এটি খুব সহজ একটি তরিকা। আর সেই তরিকাটি হলো নাবাতাত, মানে জমিন থেকে উৎপন্ন হওয়া জিনিস। যেমন আপনি ধান থেকে চালকে দেখুন, গমকে দেখুন, আর এমন ধরনের যে জিনিস আছে যেগুলো জমিন থেকে উৎপন্ন হয় সেগুলোকে নাবাতাত বলা হয়। তাহলে নাবাতাত যেগুলো জমিন থেকে উৎপন্ন হয়, মানে প্রত্যেক জিনিস যেগুলো জমিন থেকে উৎপন্ন হয় সেগুলি মানুষের জন্য খাওয়া জায়েজ এবং হালাল আছে। কিন্তু সেখানে তিন জিনিস যেন যুক্ত না থাকে। সেই তিন জিনিসের মধ্যে যদি একটি জিনিসও এই নাবাতাত, মানে জমিন থেকে উৎপন্ন হওয়া জিনিসের মধ্যে যুক্ত হয়ে যায়, তাহলে সেই জিনিস মানুষের জন্য খাওয়া জায়েজ হবে না। সেই তিন জিনিস কি কি সেগুলিকে খুব ভালো করে শুনে রাখুন। নাম্বার এক, যেটি নাবাতাত হবে, মানে জমিন থেকে উৎপন্ন হওয়া জিনিস হবে, কিন্তু তার মধ্যে বিষাক্ত জিনিস থাকবে না, মানে তার মধ্যে এমন জিনিস যুক্ত থাকবে না যদি সেটিকে মানুষ খায় তাহলে মানুষ মারা যাবে। যেমন কি আপনি সাধারণভাবে দেখে থাকবেন, জমিন থেকে উৎপন্ন হওয়া জিনিস হয়ে থাকে এবং সেটি বিষাক্ত হয়, আর সেটির দ্বারা বিষও বানানো হয়, তাহলে এই জিনিসগুলোকে মানুষ খাওয়া মাত্রই মারা যাবে। তো সেই জন্য জমিন থেকে উৎপন্ন হবে কিন্তু বিষাক্ত জিনিস হবে, তাহলে এগুলিকে খাওয়া মানুষের জন্য জায়েজ হবে না। নাম্বার দুই, জমিন থেকে উৎপন্ন হওয়া জিনিস হবে কিন্তু সেটি মানুষের জন্য নোকসানদায়ক জিনিস, এমনকি মানুষ এটিকে খাওয়ার পরও অসুস্থ হয়ে পড়বে। মানে জমিন থেকে উৎপন্ন হবে কিন্তু যদি মানুষ সেটিকে খায় তাহলে মানুষ সেখান থেকে অসুস্থ হয়ে পড়বে, তাহলে সেটা জায়েজ হবে না। নাম্বার তিন, নাবাতাত হবে, মানে জমিন থেকে উৎপন্ন হবে, কিন্তু এমন জিনিস হবে যেটিকে মানুষ খাবে আর সঙ্গে সঙ্গে নেশা হয়ে যাবে, তাহলে এমন জিনিসকে খাওয়াও মানুষের জন্য জায়েজ হবে না। তো এই তরিকার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থানে থাকি না কেন, হারাম এবং হালাল সবজিকে খুব সহজেই চিনে নিতে পারবো। তাহলে এবার আমরা আসল প্রশ্নের দিকে এগিয়ে আসি, মানে ইসলামের সয়াবিন খাওয়া হালাল না হারাম। আপনাদেরকে জানিয়ে রাখি, সয়াবিন এটি জমিন থেকে উৎপন্ন হওয়া একটি গাছের ফল। এই ফলের ভিতরে একটি ছোট্ট দানা থাকে আর তার ভিতরে তেল থাকে, আর সেই তেলকে বের করে নেওয়া হয়। বের করে দেওয়ার পর তার ভিতরে যে শুষ্ক খোসা থাকে সেটিকে মেশিনের মাধ্যমে মিক্সচার করে সয়াবিনের রূপে কনভার্ট করা হয়। তো এবার আপনি প্রথম দিকের কথাগুলোর মধ্যে খেয়াল করুন, সেই তিন জিনিসের মধ্যে একটি জিনিসও যদি এর মধ্যে যুক্ত হয়ে যায় তাহলে জমিন থেকে উৎপন্ন হলেও সেটি মানুষের জন্য জায়েজ হবে না। তো প্রথম পয়েন্ট হলো, সয়াবিন জমিন থেকে উৎপন্ন হয় কিন্তু এর ভিতরে কোনো বিষাক্ত পদার্থ পাওয়া যায় না, আর সেটি এইভাবে বুঝতে পারা যায় যে মানুষ সেটিকে খাওয়ার পর তার কোনো এফেক্ট পড়ে না। যদি বিষাক্ত থাকতো তাহলে মানুষ খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যেত। দ্বিতীয় পয়েন্ট হলো, সয়াবিন জমিন থেকে উৎপন্ন হয় কিন্তু এর মধ্যে এমন কোনো জিনিস নেই যেখান থেকে মানুষ এটিকে খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়বে। আর তৃতীয় নম্বর পয়েন্ট দেখুন, জমিন থেকে উৎপন্ন হয় কিন্তু এর ভিতরে কোনো নেশাযুক্ত পদার্থ মিশ্রিত থাকে না। তাহলে সয়াবিন একটি এমন জিনিস যেটি জমিন থেকে উৎপন্ন হয় কিন্তু এই তিনটার মধ্যে একটি পয়েন্টও এর ভিতরে নেই। এবার সর্বশেষ কথা হলো, এটিতে নাকি শুকুরের চর্বি মিশ্রিত থাকে। তো এর মধ্যে যদি এমনটি থাকতো তাহলে আমাদের ওলামায়ে কেরামগণরা এর সম্বন্ধে ফতোয়া অবশ্য জারি করতেন। তাছাড়াও এগুলো তাহলে ইসলামিক কান্ট্রিতে হয়তো তৈরি হতো না, কেননা অনেক ইসলামিক কান্ট্রি আছে যেগুলো সয়াবিনের ফ্যাক্টরির মাধ্যমে তারা নিজের দেশে উৎপন্ন করে চলেছে, তাহলে সেটিকে তারা বন্ধ করে দিত। তো যেহেতু টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল, সেই জন্য আপনার কাছে দরখাস্ত থাকবে যে ভিডিওটিকে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ এখান থেকে খুব ভালোভাবে জেনে নিতে পারে। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।